নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সোয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো ক্যাটলিয়া ওয়াই নট রেড অর্কিড নিয়ে। এটি একটি হাইব্রিড স্পেসিমেন। আপনাদের বাগানে যদি গাছপালা করার খুব একটা বেশি জায়গা না থাকে বা আপনি যেখানে অর্কিডের পরিচর্যা করছেন সেখানে যদি আপনি খুব বড় হয়ে যায় এমন অর্কিড রাখতে না পারেন বা সেই পরিসর না থাকে, অথচ যদি আপনি খুব সুন্দরভাবে অর্কিড পরিচর্যা করতে চান বা বড় করে তুলতে চান, আমার মনে হয় তারা এই অর্কিডটি অবশ্যই কনসিডার করতে পারেন। এটি একটি অসাধারণ, আমি বলবো না মিনিয়েচার, কিন্তু অনেকটা মিনিয়েচারের মতোই অর্কিডটি, মানে মিনিয়েচার অর্কিডের মতোই একটা অ্যাপিয়ারেন্স আছে। এবং সব থেকে আকর্ষণের জায়গা অন্তত আমার কাছে এর রং। আমি কিন্তু খুব কম অর্কিডে এরকম রং দেখেছি, অসাধারণ ভাইব্রেন্ট লাল এবং রানী কালার মেশানো। আপনারা ক্যামেরাতে ঠিকঠাক এর রংটা বুঝতে পারবেন না, আমি চেষ্টা করেছি কিন্তু ক্যামেরা কিছুতেই এর প্রকৃত রংটা ধরতে পারছে না। এবং এর অ্যাবান্ডান্স ব্লুমিং টেন্ডেন্সি, একসঙ্গে এত ফুল হচ্ছে এবং এত ফুল হয়েছে সেটা একেবারে অসাধারণ। এবং আরও একটা বিষয় যেটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে সেটা হচ্ছে ফুলের স্থায়িত্ব। অর্থাৎ এই ফুল মোটামুটি ধরুন প্রায় এক মাস এরকম অবস্থাতে আছে। আজ ভিডিও করার আগে জাস্ট একটা ফুল ঝরে পড়লো, এবং এর আগে আমি যখন অর্কিড গার্ডেন ট্যুর একটা ভিডিও করেছি সেদিন আমার হাত লেগে একটা ফুল ভেঙে গেছিলো। এই দুটো ফুল ছাড়া বাকি কিন্তু একটা ফুলও এখনও পর্যন্ত ঝরে পড়েনি। প্রসঙ্গত বলে রাখি, যারা আপনারা দেখেননি আমার অর্কিড গার্ডেন ট্যুরের ভিডিওটা, তারা অবশ্যই দেখে নিতে পারেন, লিঙ্ক ওপরে দেওয়া থাকবে, এছাড়া নিচে আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো। তো পরিচর্যার বিষয় কিন্তু আপনাকে খুব একটা ভাবতে হবে না, এটাও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরা অত্যন্ত কম পরিচর্যা প্রত্যাশা করে। অন্যান্য অর্কিডের যেরকম একটু বেশি পরিচর্যার প্রয়োজন হয়, এটা কিন্তু ঠিক সেরকম নয়। আপনি একটু ফেলে ছড়িয়ে বড় করতে পারবেন, এবং আপনি চাইলে মোটামুটি আলো দেওয়ার পরিমাণটা বাড়াতে কমাতেও পারেন, তাতে খুব একটা সমস্যা হবে না। তবে আমি যেভাবে পরিচর্যা করেছি সেই কথায় আসবো। আমি মোটামুটি প্রত্যেক সপ্তাহে একবার করে সার ব্যবহার করেছি, সারা বছর কম বেশি সার ব্যবহার করেছি। শুধু শীতের শেষের দিকে যখন এদের ফ্লাওয়ারিং সিজন, অর্থাৎ বসন্তকালে যখন ফুল আসার সময় আসে এবং গাছ যখন শীতকালে ডরমেন্সির দিকে এগিয়ে যায়, অর্থাৎ একটু থমকে যায় গ্রোথটা, সেই সময় আমি খুব একটা সার ব্যবহার করিনি। কিন্তু বাকি অন্যান্য সময় আমি সার ব্যবহার করেছি, এনপিকে 20-20-20, এনপিকে 12-61-00 এবং এর সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ ফার্টিলাইজারও আমি ব্যবহার করেছি। তাতে কিন্তু গাছ বেশ ভালো রেসপন্স করেছে। পাশাপাশি আমি প্রত্যেক দিন একবার করে গাছকে বৃষ্টির জল যখন হাতের কাছে পেয়েছি বা আরও ওয়াটার দিয়ে আমি কিন্তু মানে স্প্রে করেছি। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রায় আমার সমস্ত ভিডিওতে বলি যে জলের প্রয়োগ অর্কিডের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার কিন্তু কোনো অর্কিডের ক্ষেত্রেই ভালো নয়। চেষ্টা করবেন আরও ওয়াটার ব্যবহার করতে বা ফিল্টার ওয়াটার ব্যবহার করতে, বা আপনাদের এলাকায় যদি কর্পোরেশনের জল আসে বা যদি মিউনিসিপ্যালিটির জল আসে সেই জলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো ফল পাবেন। অনেক সময় কি হয়, আন্ডারগ্রাউন্ড ওয়াটার হার্ড ওয়াটার হয়ে থাকে, ফলত তাতে কি হয় এর শিকড় এবং এর পাতায় অনাকাঙ্ক্ষিত দাগ বা ক্যালসিয়ামের একটা পরত পড়ে যায় এবং সেই জল অর্কিডের বেড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু খুব একটা আদর্শ নয়। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন আরও ওয়াটার ব্যবহার করতে বা বৃষ্টির জল ব্যবহার করতে, বা অ্যাটলিস্ট মিউনিসিপ্যালিটির জল যদি ব্যবহার করতে পারেন, তাহলে আমার মনে হয় শুধু এই অর্কিড নয় যে কোনো অর্কিড আপনারা খুব ভালো মতো সাফল্যের সঙ্গে পরিচর্যা করতে পারবেন। আলো দেওয়ার কথায় আসি, আমি সারা বছর মোটামুটি সকালের দিকে 4-5 ঘন্টা সরাসরি রোদ দিয়েছি এবং বাকি সময়টা উজ্জ্বল আলো পেয়েছে। উজ্জ্বল আলো বলতে কিন্তু প্রত্যক্ষ আলো নয় বা ডাইরেক্ট সান নয়, ইনডাইরেক্ট ব্রাইট লাইট পেয়েছে। এবং শীতকালে বা শীতের শুরুতে বা বলতে পারেন শরতের মাঝামাঝি এই সময়টা থেকে আমি সরাসরি রোদে রেখে দিয়েছিলাম, যখন রোদটা একটু হালকা নরম কিন্তু সরাসরি রোদ নিতে পারছে অর্কিড, সেই রকম অবস্থা যখন তৈরি হয়েছে তখন থেকে আমি সরাসরি রোদে দিয়ে রেখেছি। একটা কথা আমি এখানে বলতে চাই, যদি আপনার গাছ ছায়া থাকে সারা বছর এবং হঠাৎ যদি তারপরে আপনি শরৎকাল বা শীতের শুরুতে রোদ দিতে শুরু করেন, তাহলে কিন্তু পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো বি ভেরি কেয়ারফুল, চেষ্টা করবেন আস্তে আস্তে, মানে প্রথম দিকে একটু 2 ঘন্টা আপনি রোদ দিলেন, তারপরে আপনি 3 ঘন্টা, মানে আস্তে আস্তে আপনি রোদের পরিমাণটা বাড়াবেন, সরাসরি রোদ দেওয়ার প্রবণতাটা আস্তে আস্তে বাড়াবেন, তাহলে দেখবেন
পাতা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। তো এই জিনিসগুলি মোটামুটি আমি ফলো করেছি, আর বিশেষ কিছু বলার নেই। অত্যন্ত সহজে আপনি পরিচর্যা করতে পারেন, অত্যন্ত ভালো মতো আপনি বড় করতে পারেন, আপনাকে খুব একটা চিন্তা করতে হবে না এই অর্কিড নিয়ে। এবং আরেকটা কথা বলে রাখি, রোদ দিতে শুরু করলে এর পাতা একটা পিগমেন্টেশন তৈরি হয়, ছোটো ছোটো কালো কালো স্পটস তৈরি হয় এবং পাতাগুলো একটু লালচে হয়ে যেতে পারে। সেটা কিন্তু চিন্তার কোনো কারণ নয়, তার কারণ আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে এই পাতায় স্পটস বা এই লাল দাগ হয়তো ছত্রাকের আক্রমণের জন্য হচ্ছে, তা কিন্তু নয়। এটা এর ন্যাচারাল টেন্ডেন্সি, সরাসরি রোদ পেলে এই পিগমেন্টেশনসগুলো আসতে শুরু করে। তো এই বিষয়গুলোই আমি লক্ষ্য করেছি এই গাছটি পরিচর্যা করতে গিয়ে, এবং সেই বিষয়গুলোই আপনাদের সঙ্গে আজ ভাগ করে নিলাম। আশা করছি আপনারা অনুপ্রাণিত হবেন এই অর্কিডটি নিয়ে আসতে, কারণ আমার মনে হয় খুব স্বল্প পরিসরে বাগান চর্চা করতে গিয়ে আমরা অনেক সময় অনেক কিছু বাগানে নিয়ে আসতে পারি না। কিন্তু যদি এই রকম কোনো গাছ পাওয়া যায় যেটা খুব কম জায়গা নিয়ে বড় হবে এবং তারপর বছরের শেষে বসন্তে এমন সুন্দর ফুল আনবে এবং এতদিন ফুল থাকবে, নষ্ট হয়ে যাবে না, এর থেকে বেশি বোধহয় আমাদের আর কিছু প্রত্যাশা থাকে না। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এই অর্কিডটি আপনারা কোথা থেকে কিনবেন তার লিংক নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।